একজন রোহিঙ্গা সন্ত্রাস গ্রুপের দখলে কক্সবাজারের উখিয়া টেকনাফের 34 রোহিঙ্গা ক্যাম্প। মাদক ব্যবসা, চাঁদাবাজি, বাজার নিয়ন্ত্রণ অপহরণ করে মুক্তিপণ সহ নানা অপরাধে নেতৃত্ব দিতেই সৃষ্টি হচ্ছে একের পর এক এসব সন্ত্রাসী সংগঠন। দিনে দিনে বাড়ছে অস্ত্রের ঝনঝনানি, আধিপত্য নিয়ে হচ্ছে সংঘাত। প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষে পর্যন্ত প্রাণ গেছে 50 জনের বেশি মানুষের, জিম্মি সাধারণ রোহিঙ্গারাও। প্রশাসন বলছে এই সন্ত্রাসী রোহিঙ্গাদের দমাতে চলছে তাদের বিশেষ অভিযান। কক্সবাজার ঘুরে এসে নয়ন বুরাজয়ের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। খুন থেকে গুম, মাদক পাচার থেকে মানব পাচার, এমন কোনো অপরাধ নেই যা উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ন্ত্রণে রেখে রোহিঙ্গা সন্ত্রাসীরা করছেন না। মাস্টার মুন্না, হাফিজ জাবের, আনাস, ইসলাম মাহমুদ, সেলিম, সাইফু সহ আরও কয়েকজন সন্ত্রাসীর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ গড়ে উঠেছে। বিরোধেও জড়িয়ে পড়ছেন একে অন্যের সাথে। শুধু হাকিম ডাকাত, মাস্টার মুন্না বা আনাস মাহাদ নয়, এরকম এক ডজন সন্ত্রাসী বাহিনী নিয়ন্ত্রণ করছে 34টি রোহিঙ্গা ক্যাম্প। আর এই ক্যাম্প নিয়ন্ত্রণে নিতেই হচ্ছে সংঘাত, ঝরছে প্রাণ, আতঙ্কে রয়েছে সাধারণ রোহিঙ্গারা, চান শান্তি। হরিয়ার মানুষ কেন মানুষ নদীতালীন এক এলাকার মানুষও নয়, মনে করো আর কানে 12-14 17 পর্যন্ত টন আছে, 17 টনের মানুষই মেয়ে বুঝে নেই। কেমন মধ্যে শান্তি নাই, তো রাত্রির আওয়াজ হলে গুলির আওয়াজ হয়। দিনের আলো যেমন তেমন, রাত হলেই রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ চলে যায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে। আধিপত্য বিস্তার এবং অবৈধ আয়ের ভাগ বাটোয়ারা নিয়ে প্রায় প্রতিদিনই সংঘাত হচ্ছে সন্ত্রাসী বাহিনীদের মধ্যে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এখন থেকেই এই ক্যাম্পগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও ভয়াবহ রূপ নেবে রোহিঙ্গা সন্ত্রাসীরা। আমাদের এতদিনের অর্জিত রোহিঙ্গাদের আশ্রয়ের মাধ্যমে বাংলাদেশ যে সুনাম অর্জন করেছে, ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা এতদিন আমরা যেটা মনে করেছি নিশ্ছিদ্র, সেটার উপরে কিন্তু বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দেবে। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই সজাগ হতে হবে। প্রশাসন বলছে যৌথ বাহিনী নিয়মিত টহলের পাশাপাশি সন্ত্রাসীদের খুঁজতে মাঠে রয়েছেন তারা। আমাদের এপিবিএন পুলিশের পাশাপাশি কিন্তু জেলা পুলিশ এখানে আছে, র্যাব আছে এখানে, সেনাবাহিনী কিন্তু রাতের বেলা এখানে কাজ করে যাচ্ছে। তো আমার মনে হয় যে খুব সুন্দর একটা ব্যবস্থা কিন্তু রাতের বেলার জন্য এখানে আছে। আধিপত্য নিয়ে রোহিঙ্গাদের অন্তর্কোন্দলে সম্প্রতি প্রাণ গেল রোহিঙ্গা নেতা মহিবুল্লার। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এক বছর নীরব থাকলেও যত দিন যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ বাড়ছেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।